এই বিডিআর হত্যাকাণ্ড যেটি সংগঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আরোহণের প্রায় সাথে সাথে, এটি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কিন্তু যে নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কীভাবে এটি সংগঠিত হয়েছে এবং এতে সরকারের এবং বিদেশি শক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, এ সম্পর্কে সব কিছু এখনও ধোঁয়াশাই রয়ে গিয়েছে। এ সম্পর্কে আমরা বিগত 28 আগস্ট তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি পত্র হস্তান্তর করি, যেখানে অনুরোধ করা হয় যে এই নারকীয় হত্যাকাণ্ডের নূতনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কি না, কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্য লিখিতভাবে আমাদের বিএনপি পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন। আরও দুজন সদস্য সেখানে ছিলেন, এখানে উপস্থিত জনাব সালাউদ্দিন এবং জনাব আমির খসরু, এই তিনজনের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ সম্পর্কে আলাপ আলোচনা করার পর তারা একটি স্মারকলিপি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নারকীয় হত্যাকাণ্ডের পুনর্বিচার পুনঃতদন্ত এবং নূতনভাবে এর কার্যক্রম সমাপ্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআরের এই হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি। 57 জন সামরিক কর্মকর্তা, যারা দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা ছিলেন, এবং 11 জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কারণে। যে এই বিদ্রোহের আড়ালে বিডিআরের এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদ সহ এই মেধাবী কর্মকর্তাবৃন্দ এবং 17 জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানার অভ্যন্তর থেকেই 38 জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সরকার গঠনের শুরুতেই দেশপ্রেমিক সেনা, এর প্রধান কারণ কী ছিল? আমাদের ধারণা যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্যে এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি, সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ কিনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনে ধারণা রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই। এবং এই হত্যাকাণ্ড যখন শুরু হয়, বিডিআর প্রধান জেনারেল শাকিল, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে টেলিফোনে সাহায্য পাঠাবার জন্যে অনুরোধ করেছিলেন, তারা কেউই কর্ণপাত করেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই বিদ্রোহ অতি সহজেই দমন করা যেত। সামরিক বাহিনীর নিয়ম হলো যে কোনো অফিসার বা সামরিক বাহিনীর কোনো সদস্য যদি শোনে অমুক স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে, তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য
ব্যবস্থা গ্রহণ করা এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্য সেই অফিসার বা সদস্য কোনো কার্যকর পদক্ষেপ না নেন তাহলে তাকেও এই বিদ্রোহের অ্যাকমপ্লিস হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবল একটা অফেন্স করেছে বলে আমরা ধরে নিয়ে থাকি। সবচাইতে বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেনাবাহিনী হত্যাকাণ্ড ঘটার পরপর সেনাবাহিনীর সদস্য সাজোয়া জাহান সহ অতি অল্প সময়ের মধ্যেই বিডিআরের ওয়ালের বাইরে অবস্থান নেওয়ার পর যখন তারা এই বিদ্রোহ দমন করার জন্য মিলিটারি অ্যাকশনে যাবে এ সময় সেনাবাহিনী প্রধান মইনু আহমদ এবং ব্রিগেড কমান্ডার 46 ব্রিগেড তারা কোনো ধরনের অপারেশন চালাতে এই বাহিনীকে নিষেধ করেন। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায় তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন, কোনো কাজ নেই, তাদের সাথে আলাপ আলোচনাও নাই। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই ডিএডি তৌহিদ যিনি একজন জেসিও তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। অবিশ্বাস্য কর্মকাণ্ড, একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া হলো এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত। সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগ সদস্যেই এটি সম্পন্ন হয়েছিল। 22 ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাবালির বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কীভাবে সংগঠিত হবে, কীভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কীভাবে লাশ গুম করা হবে সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে, জাতীয় কমিশন জনাব আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে, ইনকোয়ারি কমিটি করা হয়েছে কিন্তু সেটা কোনো কার্যক্রম দেখতে পায়নি, সেনাবাহিনীরও একটি কোর্ট অফ ইনকোয়ারি করা হয়েছে যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তারা প্রায় 700 জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালেও তারা কোনো বক্তব্য দেননি, যার ফলে জেনারেল জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনও অন্ধকারেই রয়ে গিয়েছে। বিগত 14 বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, প্রাক্তন সৈনিকবৃন্দ, আমরা 25 ফেব্রুয়ারি তারিখে সেনানিবাসে গোরস্থানে গিয়ে প্রতি বছর কবর জিয়ারত করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্কেও আলোকপাত করা হবে, কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে। আওয়ামী লীগের সরকার, বিনা ভোটে গঠিত সরকার, 900 ভোটের সরকার, তারা এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতিতে গমন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নেই। আজকে এতদিন পর আল্লাহর রহমতে আবার সেই সুযোগ এসেছে, একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার
ছাত্র জনতার সমর্থন নিয়ে, আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে আমরা আশা করব। এখন এতদিন পরে, এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গরূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বপর সকল ঘনিষ্ঠ, সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে। এই ঘটনায় জেনারেল মঈন তিনি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছেন, বোঝাই যাচ্ছে এই সেনাবাহিনী কমান্ড করার জন্য তিনি সম্পূর্ণভাবে অনুপযুক্ত এবং ব্যর্থ হয়েছেন। তার কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তার কাছ থেকে নির্দেশ নেওয়ার। সেনাবাহিনীর MBML স্পষ্টভাবে বলেছে বিদ্রোহ কীভাবে দমন করতে হবে। এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রধানের কারো কাছ থেকে নির্দেশ গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের প্ররোচনায় এই অফিসারদেরকে রক্ষা করার জন্য তিনি যাননি, এবং এই হত্যাকাণ্ডের দায় তিনিও এড়াতে পারেন না, যেমন এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেবার জন্যই এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, একথা বলাই বাহুল্য।